সিলেটের জয়ন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত একজন। সিলেটের জয়ন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং সংলগ্ন এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত একজন আহত হয়েছেন। 17 মে রোজ বুধবার দুপুর 12টায় জয়ন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে জয়ন্তাপুর অভিমুখে আসা 5টি গরু বোঝাই পিকআপ গাড়ির সাথে সিলেটের অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন নিহত হয়, অপর একজন গুরুতর আহত হয়। নিহতরা হলেন জয়ন্তাপুর উপজেলার হেলিরাই লুতমাইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম, একই গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ সায়েদ আহমেদ, আহত পিকআপ চালক উপজেলার তেলিঝুরি গ্রামের রায়হান। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন জয়ন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের টিম, স্থানীয় জনতার সহায়তায় আহত পিকআপ চালককে জীবিত উদ্ধার করে সিলেটের এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইনতাস আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। জয়ন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ উমর ফারুক মুরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখবে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সংবাদটি, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমি ধন্যবাদ। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/shadinbanglanewstv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/shadinbanglanewstv।